বিভিন্ন ধরনের খবরাখবর পেতে ইউটিউবের দি জনতা রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। লাইক কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাতে ও শেয়ার করতে ভুলবেন না। আরএসপির বর্ষীয়ান নেতা ক্ষিতি গোস্বামী, শোকের ছায়া রাজনৈতিক মহলে। আপনারা দেখছেন দি জনতা রিপোর্ট, সময়ের সাথে জনতার পাশে। সঙ্গে আছি আমি মোসাম্মদ মারুফা খাতুন। প্রয়াত হলেন আরএসপির বর্ষীয়ান নেতা ক্ষিতি গোস্বামী। আজ ভোর 4:30 নাগাদ চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। পশ্চিমবঙ্গ বামফ্রন্ট সরকারের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। সামলেছেন দলের একাধিক দায়িত্ব পদ, ছিলেন আরএসপির রাজ্য সম্পাদকের পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সম্পাদক হয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে রোগভোগে ভুগছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, গলার সমস্যা নিয়ে চেন্নাইয়ে অ্যাপেলো হাসপাতালে অপারেশনও করিয়ে সুস্থ হয়েছিলেন আরএসপির রাজ্য সম্পাদক। শনিবার রাতে বুকের সমস্যা হচ্ছিল, সঙ্গে সঙ্গে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। রবিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। ক্ষিতি গোস্বামীর মৃত্যুতে শোকে স্তব্ধ তার পরিবার। তার মরদেহ আজ সন্ধ্যায় বিমানে কলকাতায় আনা হবে। ক্ষিতি গোস্বামীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ পশ্চিমবঙ্গের বিগত বামফ্রন্ট সরকারের সেচমন্ত্রী তথা বাসন্তীর প্রাক্তন বিধায়ক সুভাষ নস্কর। তিনি বলেন, আমাদের এই বয়সে যারা আমরা এখনো রাজনীতিতে আছি, নেতৃত্ব দিচ্ছি, কর্মীর কাজে দায়িত্বে আছি, তারা সবচেয়ে বেশি পেয়েছি কমরেড ক্ষিতি গোস্বামী। শুধু আরএসপির নেতা নন ক্ষিতি গোস্বামী, ক্ষিতি গোস্বামী ছিলেন বামফ্রন্টের অন্যতম নেতা এবং সারা ভারতবর্ষের বামপন্থী রাজনীতির অনেক খবর তিনি রাখতেন এবং তাকে প্রয়োজন হতো অনেক রাজনৈতিক দলের। আমরা খুব গভীরভাবে শূন্যতা বোধ করছি, এক্ষতি আরএসপির পূরণ করার জন্য। এবং খুব কাছে থেকে আমরা যারা তাকে পেয়েছি, অনেক জটিল সমস্যার তিনি অনায়াসে সমাধান করতে পারতেন। পার্টির অভ্যন্তরের বিষয়গুলো তিনি দেখভাল করতেন এবং কমরেড ক্ষিতি গোস্বামী সকলের কাছে, সাধারণ মানুষের কাছে তার কোনো আলাদা গাম্ভীর্যতা ছিল না, তার কোনো আলাদা বৈশিষ্ট্য ছিল না। তিনি নেতা বলে নিজেকে মনে করতেন না, সাধারণভাবে পথ চলতে, গাড়িতে, টেলিফোনে, যখন যেভাবে যেমনভাবে মানুষ পাত্রের তার সঙ্গে কথা বলতে পারত। 79 বছর বয়স হয়েছিল ক্ষিতিটা। তিনি অসুস্থ ছিলেন ঠিক, তবে তার অসুস্থতার মধ্যে যে মারা যাবেন এটা বুঝতে পারি। তিনি গত কয়েক মাস ধরে গলার রোগে ভুগতেন, ভালো করে কথা বলতে স্পষ্ট বোঝা যেত না, স্বর বেরোতেন না, এই জন্যে গলার চিকিৎসা করতে চেন্নাইতে যান। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অপারেশনের পরে আবার পুনরায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে তিনি মারা হন। তার মৃতদেহ আজকের সন্ধ্যায় কলকাতায় ফিরবে, ফ্লাইটে ফির সবাই একসঙ্গে নেই। আমাদের রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, তিনি মালদায় এসেছিলেন, এখানে সংযুক্ত কিষাণ সভার রাজ্য কাউন্সিলের অধিবেশন চলছে গতকাল এবং আজকে, এই সংবাদ পেয়ে আমরা অধিবেশন বন্ধ করে দিই। ওদিকে বহরমপুরে যুবদের, আমাদের যুব সংগঠনের সেখানে শিক্ষা শিবির ছিল, সেখানে আমাদের নেতৃত্বের কিছু কয়েকজন ছিলেন, তারাও সেটা বন্ধ করে দেন। আজকেই আমরা সবাই কলকাতা ফিরে আসছি, কালকের দিনটার মধ্যে হয়তো তার প্রয়াণ কাজ শেষ হবে না, আগামী পরশু দিন হয়তো সেটা করতে হবে। কারণ তাকে শেষ শ্রদ্ধা জানাতে শুধু আরএসপির লোকেরা আসবেন না, আরএসপি বামফ্রন্টের তো আসবেন, সরকারের অনেক মানুষজন আছেন এবং সরকারের অনেক আমলা অফিসার আছেন যারা ক্ষিতিদাকে খুবই শ্রদ্ধা করতেন, তারাও আসবেন। আশা করি আমরা সেই কাজটা খুব সুষ্ঠুভাবে সমাধান করতে পারবো, কিন্তু কমরেড ক্ষিতিদাকে আর আমরা কোনোদিন ফিরে পাবো না। আমাদের প্রকাশের ভাষা নেই, আমরা অনাথ হয়ে গেলাম, আমরা আশ্রয়হীন হয়ে গেলাম। তিনি
পশ্চিমবঙ্গের তো বটেই, তারা ভারতবর্ষের রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতেন। গত ডিসেম্বরে তিনি আমাদের দলের ভারতীয় নেতা হলেন, সম্পাদক হলেন, আমরা তাকে আর ফিরে পাবো না, এটাই আমাদের কথা আর বলা উচিত।